হ্যাপি বার্থডে লতা মঙ্গেশকর সুর সম্রাজ্ঞীর নব্বইতম জন্মদিন দেখুন তারই কিছু বিরল ছবি তাঁর গলায় সরস্বতীর অবস্থান ভারতের নাইট তিনি তার সুরের জাদুতে আজও আচ্ছন্ন হয় গোটা দেশ লতা মঙ্গেশকর সুর সাধনার মধ্য দিয়ে তিনি তৈরি করেছিলেন সুরের এক বর্ণময় উজ্জ্বল অধ্যায় খুব ছোটবেলা থেকেই সঙ্গীতের হাতে খড়ি প্রথমে বাবা দীননাথ মঙ্গেশকরের কাছেই সঙ্গীত শিক্ষা তারপর ওস্তাদ আমানত আলীর কাছে তার সঙ্গীতের তালিম নেওয়া ১৩ বছর বয়সে বাবার মৃত্যু এক লাফে বাস্তবের মাটিতে নিয়ে এলো লতাকে শুরু হল লড়াই চোদ্দ বছর বয়সে প্রথম প্লেব্যাক মারাঠি ছবিতে হিন্দি প্লেব্যাকে প্রথম গান আপকি সেবামে। তবে লতা সবার কাছে পরিচিত হলেন মহল ছবিতে এরপর ধীরে ধীরে লতা মঙ্গেশকরের ছায়া দীর্ঘ হতে থাকল মুম্বাই ইন্ডাস্ট্রিতে পঞ্চাশ দশকে লতার গানের স্বর্ণযুগ বলে মনে করেন অনেকেই যা গেয়েছেন তাই সুপার ডোপার হিট হয়েছে সেই সময় এস ডি বর্মনের সান্নিধ্যে লতা একের পর এক চিরনতুন গান উপহার দেন সেই সময় লতার কেরিয়ারের নৌসাদের কথা অবশ্যই উল্লেখ করতে হবে বৈজু বাওয়া মাদার ইন্ডিয়া প্রভৃতি ছবিতে লতা মঙ্গেশকর তাঁর গানের জাদুতে সকলকে মোহিত করে দেন সেই সময় বলিউড শাসন করছেন বাঙালিরা উনিশশো সালে লতা প্রথম বাংলা গান রেকর্ড করেন গানটি হল আকাশ প্রদীপ জলে এরপরেই লতার পরিচয় হয় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে হেমন্ত আর লতা হেমন্ত আর লতা জুটি বোধহয় বাংলা ও হিন্দিতে সবচেয়ে বেশি গান উপহার দিয়েছেন সেই সম্পর্কের সুর আর কথার জাদুতে আজও মোহিত হয় বাঙালি